মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রহস্য কি রহস্য? এই তুমি না তো হেয়ালি করো না তো, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। কি জেনেছো তুমি শুভ্র সম্পর্কে সেটা তো বলো। আমাদের কোম্পানিতে একজন কন্ট্রাক্টর ছিল জানো, মিস্টার মন্ডল, সাংঘাতিক জালি লোক। একেবারে তোমার তোমার যেমন জালি লোক পছন্দ হয়, আমার মতো ঠিক এক্স্যাক্টলি সেরকম। তা আমার আদরের ভাইটি একবার ওই মন্ডলকে হাতে নাতে জালিয়াতি করতে ধরে ফেলেছিল, আর তারপর ওই সাইড থেকেই দাঁড়িয়ে দিয়েছিল। সেই মন্ডলের ড্রাইভার হলো এখন তোমার পেয়ারের ঠাকুরপো শুভ্র চ্যাটার্জি। বলছি কি সেটা এই বাড়ির লোক তো ছাড়ো জুইও জানে না। এই কি বলছো, কলমি শাকের আবার নাকি ক্যাশ মেমো? হ্যাঁ, তার মানে এই যে এত বড় বড় কথা এত ফুটানি, এই সবকিছু ড্রাইভারের টাকায়? আজকে অফিসে ঢোকার মুখে ওই মন্ডলের সাথে দেখা হলো, বললো আমাদের অফিসের দিকে এসেছিল কোন একটা কাজে, আর তখনই দেখলাম শুভ্রকে মন্ডলের গাড়িতে ড্রাইভারের বেশে বসে আছে। বেশ 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 বেশ, হাটে হাটে হাড়িটা ভেঙে দি। হ্যাঁ, শুভ্র সম্মান একবারে ধুলোয় মিশিয়ে দি। হ্যাঁ, আমি এক করে যাচ্ছি, এক করে গিয়ে বলে দিই। এই হলো মেয়ে মানুষের বুদ্ধি। আরে বাবা, বাড়ির মধ্যে প্রেস্টিজ পাংচার করে কি হবে, কিছু হবে? মার কাম্মা তো এমনি চোখের জলে নাকের জলে এক হয়ে আছে সব সময়। এখন যদি শুভ্র ব্যাপারে এই কথাটা শোনে, তারপর একবারে হাহাকার মাতিয়ে দেবে। আমাদের শুভ্র আমাদের জন্য কত কিছু করছে, বাবার এ বাচারে হ্যান ত্যান, এই ওই, দরকার আছে কোনো? তারপর ওনার বউ ওই জুই, ও তো আরেক প্রস্তুত আদিক্ষেত্তা শুরু করে দেবে, পতি পরমেশ্বর এইসব করে কোনো লাভ নেই। এগুলো করে আমাদের কোনো লাভ নেই বেনি, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। তাহলে আমি কি করবো সেটা তুমি বলে দাও। বলছি দেখো, এই শুভ্র আর জুই কিন্তু এখন রোজগারপাতি টুকটাক যা পাচ্ছে করছে তো, ওরা যদি এখন রাস্তাও ঝাঁট দেয় না, মার কাম্মার কাছে ওরা সুপার হিরো একেবারে। তাই আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে কিনা ওদের পার্মানেন্ট ক্ষতি হয়, রোজগারপাতির রাস্তাগুলো একেবারে বন্ধ হয়ে যায়, একেবারে প্রাণে মারা যায় যাতে। কি এতটা কেন? তুমি তো চেয়েছিলে সোনা, জ্বালা যখন ঝুড়োতেই হবে তখন ভালোভাবে ঝুড়াক। আমার কাছে কিন্তু আরেকটা আইডিয়া আছে। কি সেটা? লাগাও ফোন, এবার আমিও দেখতে চাই শুভ্র আর জুইকে কে বাঁচায়। জুই তুই বল, কোত্থেকে এলো এতগুলো টাকা? হ্যাঁ ওই তো, আরে আজকে যা হলো না জানিস রিন্টিন, আজকে না একেবারে হিন্দি সিনেমার মতো একটা ঘটনা ঘটলো। তোর কাকিমণি উড়ির মতো পোশাক পরলো, আর তারপরেই হঠাৎ করে চারিদিকে ঝলমল করে বিভিন্ন রঙের আলো জ্বলে উঠল, গান বেজে উঠল, তারপরে রূপকথার গল্পের মতো তোর কাকিমণির নাচ, আহ কি চোখ জোড়ানো নাচ, ফেরি টেলের মতো ডান্স, আমি তো কিছু দেখতেই পেলাম না, আমি নিয়ে যাবো তো। আরে বাবা, আগে থেকেই বায়না ধরে নিলে, পুরোটা তো শুক, আর এখানে
পুরো গল্পটা আগে শুন তুই ভালো করে। সেইখানে হঠাৎ করে একটা ইয়াপ বড় রাক্ষস এলো, কাকিমণিকে কিছুতেই নাচতে দিচ্ছে না, দাঁত নখ বের করে তাড়া করছে, খুব বিরক্ত করছে। তাহলে পরীকে বাঁচাতে হবে তো। সেই সময় কার এন্ট্রি হলো বলতো? কার গো, আমরাও একটু শুনি। গল্প যখন জমে ক্ষীর তাহলে এন্ট্রি না কেন, আমরাও শুনবো। তো শোনো, ঠিক সেই সময় এন্ট্রি নিল পক্ষীরাজ ঘোড়ায় চড়ে টকবুকিয়ে আমার রাজপুত্র। ঢাল নেই, তলোয়ার নেই, তাও সেই রাক্ষসের সাথে সে কি যুদ্ধ! তারপরে রাজপুত্রের কাছে ফিরে এলো তার সুন্দর পরী, সঙ্গে পুরস্কারও এলো। সেই পুরস্কার দিয়েই তো কালকে রিন্টিনের স্কুলের ফিস দেওয়া হবে, আর আমাদের রিন্টিন সোনা স্কুলে যাবে। খুব মজা। আর আজকে সেই আনন্দে আমরা সবাই তরকা রুটি খাবো, ঠিক আছে? না, আমি খাবো না। কি বাবা, ইমা কেন রিন্টিন, এত সুন্দর গল্প শোনানো হলো, তুমি আনন্দ পেলে না? হঠাৎ রেগে গেলি কেন তুই? আমরাও নিয়ে যেতে, আমিও খোকোজের সাথে ডিসুম ডিসুম করতো। ও, তুই বোধহয় খুব শক্তিশালী না? হ্যাঁ, তুই শক্তিশালী তো, দেখি তুই কেমন শক্তিশালী। এতে এতে তো কাতুকুতু দিলেই তো লটপট করিস, কাতুকুতু দিলেই তো লটপট করিস। হ্যাঁ হ্যাঁ, কাকুমণি বাঁচাতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক হয়েছে, আর কাতুকুতু দিতে হবে না। বুঝতে পেরেছি, তোরা সত্যিটা বলতে চাস না, আর প্রশ্ন করে তোদের কখনো কোনো অকওয়ার্ড সিচুয়েশনে ফেলবো না। আমি তোদের বিশ্বাস করি, এটুকু জানি যে তুই আর জুই কখনো কোনো খারাপ কাজ করতে পারিস না। গন্ধ পাচ্ছ সোনা? কি সুন্দর গন্ধ বলতো, এটা তরকার গন্ধ আমি একদম শিওর। এই মা মো সবাই মিলে আরামসে তরকা রুটি খাচ্ছে, আর আমি আমাকে একবার ডাকলো না, দেখেছো? দে নো, আই লাভ তরকা। তুমি যে পরিমাণ স্লো মোশনে এগোচ্ছ তাতে আমার কি মনে হয় বলতো সাম্য, কিছুদিনের মধ্যে মা কাম্মার সাথে তোমাকে মাটিতে বসে শুকনো রুটি চিবাতে হবে, আর তার সাথে তরকা ফ্রি। ও কাম অন ডার্লিং, লুক এট মি, আমার একটা বেসিক ডিফারেন্স আছে, আমাকে দেখে কি তোমার মনে হয়? ধৈর্যের পরীক্ষা নিও না, ফোনটা করো। আরে স্যার, এত রাতে হঠাৎ এই অধমকে ফোন? অধমকে উত্তম করার একটা সুবর্ণ সুযোগ দিচ্ছি, কাজে লাগিয়ে ফেলুন, আর আমারও কাজে লাগুন প্লিজ। কাল সকালের মধ্যে কাজটা কমপ্লিট চাই, নগদ পাবেন। এই যে, এই যে কথাটা আপনি বলে দিলেন, দিল খুশ হয়ে গেল। বলুন কি করতে হবে, আপনার জন্য ইজ্জান তো হাজিরই আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।